যখনই কোনো কনফিউশন হবে আই এম অলওয়েজ দেয়ার টু আনসার ইউ ক্যান অলওয়েজ হোয়াটসঅ্যাপ মি আমি সারাদিনে হোয়াটসঅ্যাপ দেখতে পারি না তাহলে মন্ত্রণালয় চালাইতে পারবো না রাতে গিয়ে দেখি একবারে উত্তর দিই সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ নিয়ে যিনি কথা বলেছেন আপনাকে আমি একটা আপনি আমার থেকে এই স্ক্রিনশটটা নেবেন থাইল্যান্ডে শুধুমাত্র এই বছর 11টা প্রবাল আছে এমন দ্বীপে পর্যটন বন্ধ করে দিয়েছে কেন কারণ ওখানে 11% 10% প্রবাল ব্লিচিং হচ্ছিল ব্লিচিং মানে হচ্ছে প্রবালের থেকে অ্যালগি যখন সরে যায় এটা যদি সরে যেতে থাকে বাংলাদেশে সেটা সরে গেছে এবং ওদের কিন্তু আরও অনেক প্রবাল দ্বীপ আছে আমাদের তো আর নাই 45% কিন্তু সরে গেছে বাংলাদেশ থেকে প্রবাল ক্ষয় হয়ে গেছে প্রবাল আবার ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে নিয়ন্ত্রণ করি এবং শুধু থাইল্যান্ডের একটার নাম বলি আপনারা চিনবেন ক্র্যাবি আইল্যান্ড নাম শুনেছেন না মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট সেটা তারা নিয়ন্ত্রণ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি নাই আমরা বন্ধটা কোথায় করলাম বলেন আমরা নভেম্বর ডিসেম্বরে যেতে বলেছি আমরা বলেছি 2000 করে লোক যাবে এর বেশি তো এইটুকুনও তো আসলে নিতে পারে না আমাদের বিশেষজ্ঞরা বলেছে এইটুকুনও নিতে পারবে না এবং এই 45% প্রবাল ক্ষয়িত হয়ে গেছে 2045 সাল নাগাদ এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে আমি জিজ্ঞেস করি তখন যারা সেন্ট মার্টিনে থাকেন স্থানীয় তখন তাদের কি হবে আজকে যে পর্যটন ব্যবসায়ীদের কথার সাথে কথা মিলিয়ে এই কথাগুলো বলছেন তখন আপনারা কি করবেন তখন স্থানীয়রা যারা আছে কি করবেন আজকে সরকার যে ছাড়টুকুন দিয়েছে শুধু স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনা করে কারণ তাদেরকে তো আমরা আগাম কোনো প্রস্তুতি দিইনি কিন্তু এইবারের পরে আমরা তাদেরকে কি করে তাদের ক্ষতিটা পূরণ করা যায় তাদেরকে আর কোন কোন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া যায় এই এই কাজগুলো আমরা হাতে নিয়েছি এবং এই ফেব্রুয়ারি মাসের পরেই আমরা সেটাতে বসবো